আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আপনাদের সাথে কয়েকটা বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই ভিডিওর মাঝে অনেক কিছুই আপনারা জানতে পারবেন। মূল কথায় যাওয়ার আগে, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে রাখবেন, যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয়। আর বন্ধুরা, যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন, আমার সাথে আছেন, আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওগুলো দেখার জন্য। তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই। বন্ধুরা, সর্বপ্রথম কথা বলবো হৃদিত্য এমার্জেন্সি নিয়ে। অনেকেই এই প্রশ্নটা ইতিমধ্যে আপনারা করছেন যে আপনাদেরটা এখনও কমপ্লিট লেখা আছে, এইমস এখনও কন্ট্রোল করে নাই, আপনাদেরটা কত তারিখ থেকে কন্ট্রোল করতে পারে। আসলে ভাই, এটা মূল কথা হয়েছে যে এখানে তো এইমসের বিষয় যে কবে থেকে কন্ট্রোল করবে, কিন্তু আপনার 1 থেকে 15 তারিখ পর্যন্ত, খুব সম্ভবত 1 থেকে 15 তারিখ পর্যন্ত এর ভিতরে যা ছিল আপনার এইগুলো কন্ট্রোল করা হয়েছে। আর আপনাদেরটা এখনও যাদেরটা কন্ট্রোল করা হয় নাই, 30 থেকে 40 দিন সময় লাগতে পারে আর কি। এটা আপনার হয়তো খুব সম্ভবত 30 থেকে 40 দিন সময় লাগতে পারে, আপনার 30 দিনের ভিতরেও আপনাদেরটা কন্ট্রোল করতে পারে, কিংবা হয়তো 40 দিনও লাগতে পারে আপনাদেরটা কন্ট্রোল হইতে। এই যেটা কন্ট্রোল করছে, এর পরবর্তীতে আপনারা খুব তাড়াতাড়ি, এই খুব সম্ভবত মনে হয় এই মাসের ভিতরেই আপনাদেরটা কন্ট্রোল করবে। এখনও এটার আপডেট আসে নাই, যদি আপডেট আসে অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব যে কত তারিখ থেকে আপনাদের এটা কন্ট্রোল করতে পারে। যারা আপনারা প্রশ্ন করছিলেন, আশা করি আপনারা বুঝতে পারছেন, কেননা এই রেডিট ইমার্জেন্সি আর প্রচুর পরিমাণে দোমান্দা দেওয়া হয়, এই জন্য একই সাথে এটা কন্ট্রোল করতে পারে না, এটা হয়তো 2 ভাগে 3 ভাগে এটা কন্ট্রোল করে। এই জন্য প্রথম কিছু কন্ট্রোল করছে, এর পরবর্তীতে আবার কন্ট্রোল করবে, তারপরে লাস্টেও কিছু কন্ট্রোল করবে। আরেকটা দুঃখের সংবাদ দেই, অনেকেই কিন্তু আপনার 3টে রাতার জন্য যারা দোমান্দা করছিলেন, আর এই দোমান্দাগুলো এখনও যাদের আকস্তা হয়ে আছে, এগুলো কিন্তু কিছু কিছু বাইদের আর কি রিসপেন্ড হয়ে যাইতে আছে। অনেকেই মেসেজ করে জানাইছেন যে তাদেরটা রিসপেন্ড হয়ে গেছে, হয়তো এরকম আপনাদের হইতে পারে। কিন্তু আপনারা যদি নতুন এই 4টে রাতার জন্য দোমান্দা করেন, প্রথম থেকে আপনাদের কিন্তু কয়েকটা ভিডিওতে বলা হয়েছে, আপনারা যদি দোমান্দা করেন, প্রথম থেকে দোমান্দা করার চেষ্টা করবেন, কেননা প্রথম থেকে আপনার 1 থেকে 15 তারিখ পর্যন্ত এইটা কিন্তু আপনার সর্বপ্রথমই আপনার ইমস কন্ট্রোল করে, তারপরে আপনার ধাপে ধাপে আর কি পরবর্তীতে কন্ট্রোল করতে থাকে। আশা করি আপনারা বুঝতে পারছেন, এখনও যাদেরটা কন্ট্রোল করে না, আপনারা একটু অপেক্ষা করতে লাগেন, ধৈর্য ধরেন, আপনাদেরটাও খুব তাড়াতাড়ি কন্ট্রোল করবে। এই ছিল আপনাদের রেডিট এমার্জেন্সি নিয়ে আপনারা যারা প্রশ্ন করছিলেন, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা। এর পরবর্তীতে কথা বলবো আপনাদের যারা এই মুহূর্তে আপনারা আমার এই ভিডিওটা দেখতে আছেন। হয়তো অনেকেই কমেন্টস করেন যে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি ঠিক টাইম মতো সবাইটা দিতে পারি না, এই নিয়ে অনেকেই বলছেন যে ভাই, আপনার কিছু লিখলে কিংবা আপনার কিছু ভয়েস মেসেজ পাঠাইলে আপনার উত্তরগুলো দেন না। এই বিষয় নিয়ে অনেকদিন ধরে আর কি ভাবতে আসছি যে আপনাদের সামনে একটা ভিডিও করে, কেননা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতে থাকেন, হয়তো অনেকেই মনে মনে একটু আকুশি হন যে আমি উত্তরগুলো ঠিক মতো আপনাদের সময় মতো দিতে পারি না, কী জন্য দিতে পারি না এই বিষয়টা হয়তো অনেকে জানেন না। এই জন্য চিন্তা করি মাঝে মাঝে যে ভিডিওটা করব, কিন্তু সময়ের জন্য হয়তো পারি উঠি না। আজকে চিন্তা করলাম যে না, আজকে না করলেই নয়, কেন অনেক ভাইরাই হয়তো অখুশি হয়ে আছেন যে আপনাদের প্রশ্নের উত্তরগুলো আমি এই মুহূর্তে দিতে পারতে আসি না, কি দিতে আসি না, কিছু কিছু দিতে আসি আবার কেন দিতে আসি না, এই জন্য হয়তো অনেকে অখুশি আছেন। আজকে আপনাদের জানানোর চেষ্টা করব। ভাই, এখানে কিন্তু আপনার শুধু ইউটিউবে আপনারা কমেন্টস করেন না, আমার কিন্তু ফেসবুক পেজে কমেন্টস করেন, কেউ আছে আপনার ফেসবুকে, সেখানে ফেসবুকে যারা অ্যাক্টিভ আছেন তারা ফেসবুকে কমেন্ট করেন, কেউ আছে হোয়াটসঅ্যাপে। আপনারা যদি 10 জনে প্রশ্ন করেন, আমার কিন্তু একার উত্তর দিতে হয়, এই জন্য কিন্তু অনেক সময় আপনাদের উত্তরগুলো দিতে গেলে আমার একটু দেরি হয়ে যায়, 1টা 2টা উত্তর না, দেখা যায় প্রতিদিন নর্মাল হইলেও মনে করেন যে আপনার 100 থেকে 150 মানুষের প্রশ্নের উত্তর আমার কিন্তু দিতে হয় প্রতিটা দিন। অনেক সময় আছে দেখা যায় ক্লান্ত হয়ে গেলে আপনার এই উত্তরগুলো আর সেই সময় দিয়ে পারি না, ওই সময় আপনার অফ করে রাখি,
এই জন্য হয়তো কিছু কিছু মানুষের উত্তরগুলো দিতে আমার একটু দেরি হয়ে যায়, আশা করি আপনারা বুঝতে পারবেন। যে তারপরও আমি চেষ্টা করি আপনাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আপনারা যারা ভয়েস মেসেজ পাঠান, আপনাদের ভয়েস মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করি, প্রতিটা লোকের ভয়েস মেসেজ দেওয়ার জন্য চেষ্টা করি। আর যাদেরটা একটু দেরি হয় দিতে, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আপনাদের মাঝে, কেননা নিজের ব্যক্তিগত সবারই একটা না একটা কাজ থাকে, ঠিক আছে। পোবার জীবনে আমরা কিন্তু এই ইউটিউব চ্যানেল নিয়ে একটা নিয়ে বসে থাকি না, আমাদের কিন্তু ব্যক্তিগত কাজ আছে, সেই কাজ সারতে হয়, তারপরে আপনাদের মাঝে আইসা আবার আমার এই সময়টা দিতে হয়। আশা করি আপনারা বুঝতে পারবেন যে পোবার জীবনে কত কষ্ট করে তারপর চলতে হয়। যদি একটু লেট হয়, আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমি প্রতিটা লোকের ভয়েস মেসেজ বলেন, আপনারা যারাই কমেন্টস করেন না কেন, উত্তর দেওয়ার চেষ্টা করি। একটু দেরি হলো আপনাদের সবারটাই উত্তর দেব, দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা যারা কষ্ট পাইছেন এই ভিডিওটা দেখার পরে মনে হয় না যে আপনাদের কষ্ট থাকবে। আমি আর কি আপনাদের ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করলাম যে এই কারণে হয়তো আমার একটু লেট হয়। যাই হোক, এই ছিল আপনাদের প্রশ্ন নিয়ে কিছু কথা। আপনারা যারা প্রশ্ন করছিলেন, আশা করি আপনারা জানতে পারলেন কী জন্য আমার উত্তরগুলো দিতে লেট হয়। আর এর পরবর্তীতে দুইটা পাগামেন্ত নিয়ে বলবো। আপনারা যারা ইরপেপ বোনাসে আছেন, আপনাদের ইরপেপ বোনাসের পাগামেন্তটা আসবে প্রতি মাসে, আপনার যেরকম আসে হয়তো এই মাসে আপনার আসবে 18 তারিখ থেকে 23 তারিখের ভিতরে আপনাদের পাগামেন্ত আসবে। আর ইরপেপ বোনাসের জন্য যারা নতুন দোমান্দা করছেন, আপনাদের পাগামেন্তটা আসবে 21 তারিখ। প্রথম যাদের পাগামেন্তটা আসবে তাদের পাগামেন্তটা আসবে 21 তারিখ, 21 আগস্ট আপনাদের পাগামেন্তটা আসবে। আর যারা ইরপেপ বোনাসে ইতিমধ্যে আপনারা যারা পেয়ে থাকেন, নর্মালে আছেন, আপনাদের পাগামেন্তটা 18 তারিখ থেকে 23 তারিখের ভিতরে আপনাদের পাগামেন্ত আসবে। কৃষিকাজ করেন, অনেকেই কৃষিকাজ করেন, কৃষিকাজের জন্য যারা এই বোনাসটার জন্য দোমান্দা করছেন, 800 একটি বোনাস, আপনাদের পেমেন্টটা আসবে 9 আগস্টের আপনাদের পেমেন্টটা আসবে 9 তারিখ। 9 আগস্ট থেকে আপনাদের এই পেমেন্টটা আসা শুরু করবে, 9 আগস্ট থেকে আপনাদের এই পেমেন্টটা আসা শুরু করবে, 800 ইউরোর একটি পেমেন্ট। আশা করি যারা কৃষিকাজ করেন আপনারা জানতে পারলেন যে আপনাদের পাগামেন্তটা কত তারিখ থেকে আসবে। এই কয়েকটা বিষয় নিয়ে আপনাদের মাঝে আজকের এই ভিডিওটা ছিল। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন, আমার সাথেই থাকবেন, কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আপনাদের মাঝে ইটালি নেপোলি থেকে। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, বাই বাই, আল্লাহ হাফেজ।